বিভিন্ন বেকারি পণ্য ও রেস্তোরাঁর খাবারে অবাধে ব্যবহার হচ্ছে ক্ষতিকর কৃত্রিম চর্বি বা ট্রান্সফ্যাট। ডালডা নামে বেশি পরিচিত বনস্পতি কোনো কোনো খাবারে মেশানো হচ্ছে নির্ধারিত মাত্রার 10 গুণ বেশি। ক্ষতিকর চর্বিতে তৈরি ভাজা পোড়া খাবার বাড়াচ্ছে হৃদরোগ, স্ট্রোক সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। গবেষকরা জানিয়েছেন, বাংলাদেশে প্রতি বছর হৃদরোগে মারা যাওয়া 2,78,000-এর বেশি মানুষের 11,000-এরই মৃত্যু হচ্ছে ট্রান্সফ্যাটের কারণে। It's the type of fat that spells double trouble for your heart. বিস্কুট, চিপস থেকে শুরু করে মুখরোচক ফাস্ট ফুডে বহুদিন ধরেই ব্যবহার হচ্ছে বহুল প্রচলিত ডালডা বা বনস্পতি ঘি। কৃত্রিমভাবে তৈরি এসব চর্বি চরম ক্ষতি করছে মানবদেহের। হোটেল রেস্তোরাঁতে উচ্চ তাপমাত্রায় একই তেল বারবার ব্যবহার করে পুরি, সিঙ্গাড়া, সমুচা কিংবা চিকেন ফ্রাইয়ের মতো ভাজাপোড়া প্রস্তুতির সময়ও তৈরি হচ্ছে ট্রান্সফ্যাট। রুটিতে অবশ্যই মাছ বি ইজ দিতে হবে, তখন ফুলবে রুটিটা। আর ডালডাটা হলো কি, ডালডার সাথে মাখন ইউজ করতে হয়, তখন আপনি যে বিস্কিটটা হয় সুস্বাদু হবে আর কি। মিতালে বাসি, সিঙ্গারা বাসি, সমুসা বাজি, বনপুরি বাজি, সেন্টুস বাসি। WHO's target is to eliminate industrial trans fat globally by 2023. বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় 100 গ্রাম পিএইচ এর নমুনায় ট্রান্সফ্যাটের ব্যবহার হয় নিষিদ্ধ করা কিংবা চর্বির ব্যবহার 2% মধ্যে সীমিত রাখার পরামর্শ দিলেও মানছে না অনেকে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গবেষণাতেও 24টি নমুনা পরীক্ষায় মাত্র 2টি ছাড়া বাকি সব খাবারে গড়ে 11 থেকে সর্বোচ্চ 21 গ্রাম ট্রান্সফ্যাটের উপস্থিতি মিলেছে, যা খারাপ কোলেস্ট্রল বাড়িয়ে ডেকে আনছে অকাল মৃত্যু। যদি আমরা যে ইন্ডাস্ট্রিয়ালি প্রডিউস ট্রান্সফ্যাটি অ্যাসিড যেটা বললাম সেটা যদি আমরা বেশি খাই, তাহলে LDL কোলেস্ট্রল বাড়ে এবং LDL কোলেস্ট্রল থেকে পরে আমাদের এই হার্টের রোগগুলো হতে পারে, অ্যাকিউট হার্ট অ্যাটাক, অ্যাঞ্জাইনা বা বুকে ব্যথা, স্ট্রোক, এগুলো হতে পারে। বাংলাদেশে 2,77,000 লোক মারা যায় হচ্ছে হৃদরোগে, তার মানে প্রায় 11,000 লোক মারা যাচ্ছে আমাদের দেশে প্রতি বছর এই TFR কারণে। বিশ্বের অনেক দেশ ট্রান্সফ্যাটের ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করলেও বাংলাদেশের পদক্ষেপ এখনও কাগজে কলমেই। সর্বোচ্চ 6 মাসের মধ্যেই বাংলাদেশে ট্রান্সফ্যাট রেগুলেট করার আপনার প্রবিধানমালা আমরা খসড়া চূড়ান্ত করতে পারবো, এবং যদি রেগুলেশনের খসড়াটা চূড়ান্ত হয় সেই অনুযায়ী আপনার বিভিন্ন খাদ্যের মান তৈরি করার জন্য বাংলাদেশের যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বা BSTI রয়েছে, তারা মান তৈরি করতে সক্ষম হবে। গবেষকরা বলছেন, গরু ছাগলের মাংস বা ঘি মাখনেও থাকে কম মাত্রার ট্রান্সফ্যাট। প্রাকৃতিক এই চর্বি তেমন ক্ষতিকর না হলেও পরিমিত গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।